আগামী বছরের মার্চ থেকে ঋণ খেলাপিতে পরিণত হবার শঙ্কায় দেশের অনেক ব্যবসায়ী মূলত সে সময় থেকে কেন্দ্রীয় ব্যাংকের মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণের সময় শূন্য করার সিদ্ধান্তে এমন শঙ্কা তাদের। ব্যবসায়ীরা বলছেন এই নীতির ফলে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা। রায়হান শুভনের রিপোর্ট। ব্যবসা পরিচালনার জন্য উদ্যোক্তাদের প্রায়শ দরকার হয় নগদ টাকার, যার জন্য তারা দ্বারস্থ হন ব্যাংকের। নিয়ে থাকেন ঋণ, সেই ঋণ পরিশোধের জন্য থাকে নির্দিষ্ট সময়সীমাও। সে সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করতে পারলে পরিণত হয় খেলাপিতে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপিদের সুবিধা দিতে নমনীয় ছিল বেশ কিছু নিয়মকানুন। সে অনুযায়ী 6 থেকে 9 মাস কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা সন্দেহজনক খেলাপি ঋণ, আর 9 মাস পার হলে মন্দমানের খেলাপি ঋণ হিসেবে ধরা হতো। মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পর 6 মাস পর্যন্ত খেলাপি না করারও নিয়ম ছিল। সে হিসাবে মোট 15 মাস কিস্তি পরিশোধ না করেও খেলাপির খাতায় নাম উঠত না অনেকের। তবে সম্প্রতি IMF-এর পরামর্শে এপ্রিলে ঋণের কিস্তি পরিশোধের সময় নামিয়ে আনা হয় 6 মাসে, আর সেপ্টেম্বরে তা আরও কমিয়ে করা হয় 3 মাস, আর 2025-এর মার্চ নাগাদ যা শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত আছে কেন্দ্রীয় ব্যাংকের। আমরা নিশ্চিত সংখ্যার মধ্যেই আছি যে মার্চ মাসের পরে বহু ইন্ডাস্ট্রি, বহু ফ্যাক্টরি, বহু প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, বহু ব্যক্তি ঋণ খেলাপিতে পরিণত হবে। অর্থাৎ ঋণ খেলাপির পরিমাণ কী হারে বাড়বে এই মার্চের পরে, এটা আপনারা তখন টের পাবেন। এরকম শর্ত কেন আমাকে মানতে হবে, যেই শর্তের ফলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, দেশের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে, কেন এই ধরনের শর্ত IMF-এর মানতে হবে, এটা আমাদের কাছে কোনোভাবেই আমরা বুঝতে পারছি না। তথ্য বলছে 2009 সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। বিগত সরকার ক্ষমতা ছাড়ার সময় যা বেড়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকায়, অর্থাৎ অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপির পরিমাণ। তবে নতুন নিয়মের কারণে সামনের দিনে তা আরও বাড়তে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে আরও কিছুটা সময় বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হয়তো এখন যেভাবে জিনিসটাকে নেওয়া হয়েছে, আমি বলবো হয়তো একটু বেশি রিজিড হয়েছে, একটু হয়তো বেশি কঠিন হয়েছে। হয়তো আরেকটু সময় দিয়ে হয়তো মার্চে ওইটাকে না এনে হয়তো আরেকটু পরে যদি আমরা করতে পারি, যে আগামী অর্থ বছরের শুরু থেকে যদি আমরা ওই 1 মাসের ভিত্তিতে ঋণ খেলাপের ক্লাসিফিকেশন যেতে পারি, তাহলে হয়তো ব্যবসায়ীদের একটু অতিরিক্ত হয়তো সময় দেওয়া যেতে পারে। কিন্তু আমি মনে করি সিগন্যালটা অত্যন্ত পরিষ্কার হতে হবে যে এই যে আমরা সংস্কারগুলো করছি, এই সংস্কারগুলো যেন ক্রেডিবল হয়। লোন নিয়ে যদি আমি মনে করি যে আমি ডিফল্ট করতে পারি, তাহলে হয়তো এটা একটা ভালো প্র্যাকটিস না যে লোন নেওয়ার পরে তারপরে আমার নাম ঋণ খেলাপিতে উঠবে না সেই চেষ্টা তদবির করা, সেটা হয়তো অর্থনীতির জন্য ভালো হবে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2023 শেষে ব্যাংক খাতের পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2,90,000 কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের 18.75%। জানা গেছে ঋণ নবায়নের ক্ষেত্রেও আর কোনো শিথিলতা দেখাবে না সংস্থাটি। রাহিন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।